আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাপকেকের একটি মজার রেসিপি নিয়ে। ছোট বড় আমাদের সকলেরই কিন্তু এই কাপকেকটি খুবই পছন্দ। বাইরের আনহেলদি কেকগুলো অ্যাভয়েড করে যদি বাসায় একটু কষ্ট করে এইগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। শুরুতে আমি ডিম নিয়ে নিব, আর তার জন্য একটি বোলে আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমগুলো আজকে মিডিয়াম সাইজের ছিল। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর চিনিটা রেগুলার চিনি। এখন আমি এটা মিশানোর জন্য একটি ইলেকট্রিক বিটারের সাহায্য নিয়েছি। আপনারা চাইলে যে কোনো হ্যান্ড হুইস্ক বা কাটা চামচও ব্যবহার করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, তাছাড়া আর কোনো অসুবিধাই হবে না। ডিম চিনির এই মিশ্রণটি এখন তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা সাদা ভাব চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি, এটাও রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন যে শুকনো ফোড়ন রয়েছে সেগুলো নিয়ে নিব। নিয়ে নিচ্ছি 3/4 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার, আর সাথে নিয়ে নিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই শুকনো পকোড়গুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর যে ডিমের ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটার ভেতরে শুকনো পকোড়গুলো অল্প অল্প করে মেশাতে হবে। চেষ্টা করবেন একবারে না মিশিয়ে অল্প অল্প করে মেশাতে, তাহলে ডিমের যে ফ্লাফি ভাবটা থাকে সেটা নষ্ট হয় না। সব শেষে এখানে কিছু চকলেট সিরাপ আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে চকলেট অ্যাসেন্স ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছু খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে আমি একটি কাপকেকের মোল্ডে ব্যাটারটি ঢেলে দিব। আজকের এই কাপকেকগুলা আমি 160°C 20 মিনিট বেক করে নিয়েছিলাম ওভেনে, আপনারা চাইলে এটা চুলাতেও করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কাপকেকগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এগুলো খুব সুন্দর সফট হয়েছে। এগুলো আমি চকলেট হুইপড ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। বাসায় কিন্তু ঝটপট এইভাবে কিন্তু আপনারা আপনাদের কাপকেকগুলো তৈরি করে নিতে পারেন, আর সাথে যদি একটু হুইপ ক্রিম দিয়ে সেগুলো ডেকোরেশন করে দেওয়া যায় তাহলে তো মন্দ হয় না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।